নমস্কার বন্ধুরা, আজকে আমরা মাইক্রো লেসন প্ল্যানে 4 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব, যেখানে বিষয় থাকবে গণিত এবং এতে দক্ষতা কী থাকবে, শিক্ষার্থী পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা, যে ব্যবহৃত যে আচরণগুলি থাকবে শিক্ষার্থী পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশ সাধন, শিক্ষার্থী দ্বারা পরিস্থিতি পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশ সাধন এবং শিক্ষার্থী দ্বারা কার্যকরণ সম্পূর্ণকরণ এবং পর্যবেক্ষণ ও শিক্ষার্থীর দ্বারা প্রতিফলন। এখানে আমরা বিষয়বস্তুর মধ্যে কিছু রাখলাম না, শিক্ষার্থী আচরণ আচরণের মধ্যে আছে 1 নম্বর। আচ্ছা, তোমরা সকলে ছবিতে কি দেখতে পারছো? তো পায়েল স্টুডেন্ট বলল, দিদিমণি, আমি ছবিটিতে এক ঝুড়ি আম দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা পর্যবেক্ষণ কর ক্ষমতার বিকাশ সাধন হলো এর মাধ্যমে। তারপর দীপা, তুমি বলো তো, তুমি ঝুড়িতে কতগুলি আমাকে দেখতে পাচ্ছ? দীপা, দিদিমণি, আমি ঝুড়িতে 25টি আম দেখতে পাচ্ছি। শিক্ষার্থী দ্বারা অতিরিক্ত পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশ সাধন। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন, তোমরা কি কেউ বলতে পারো এই 25টি আম কতজন সমানভাগে ভাগ করে নিতে পারে? সাধনা, হ্যাঁ দিদিমণি, এই 25টি আমরা 5 জনে সমানভাগে ভাগ করে নিতে পারবো। শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশ, অতিরিক্ত পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশ। বলো তো, সুলেখা, কেন এই 25টি আম সমানভাগে 5 জনের মধ্যে ভাগ করা গেল? দিদিমণি, কারণ 5টি করে আম 5 জনের মধ্যে ভাগ হলে মোট 5টি আম 25টি আম হয়। শিক্ষার্থী দ্বারা কর্মকরণ সম্পূর্ণ স্থাপন। তারপর শিক্ষার্থী আচরণ, অলিভিয়া বলো তো, তোমাদের বাড়িতে তোমার বাবা এক ঝুড়ি আম নিয়ে এলো, তার মধ্যে 10টি আম আছে, তাহলে তুমি আর তোমার বোন কটি করে আম ভাগে পাবে? দিদিমণি বলল, আমি আর আমার বোন 5টি করে আম পাবো। পর্যবেক্ষণ শিক্ষার্থী দ্বারা বিষয়ের প্রতিসাম্য, ব্যবহৃত উপকরণ আচরণ। আচ্ছা পায়ের, বলো তো, আজকে আমরা কি জানতে পারলাম? দিদিমণি, তোমার এই বিষয় থেকে বিভিন্ন সংখ্যা, যেমন আম কীভাবে সমান ভাগ করা যায় সেটি জানতে পারলাম। পর্যবেক্ষণ শিক্ষার্থী দ্বারা বিষয়ের প্রতিফলন। তো আমরা আজকে মাইক্রো লেসন প্ল্যান বাংলা অঙ্কতে এটি জানলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার যদি পিডিএফ দরকার হয় অবশ্যই বলবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এরপরের যে প্ল্যানটি আছে সেটি দেখার জন্য 4 নম্বর পার্টটি অবশ্যই দেখবেন। ধন্যবাদ।